শিক্ষার্থীরা বা প্রিয় ভাই বা বোনেরা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, হোয়াটসঅ্যাপ আছে ওকে, এটার পাশাপাশি আপনি বিপ ইউজ করতে অভ্যস্ত হন এবং আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা নিশ্চয়ই যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন, ভালো আছেন। এই ভিডিওটি হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নিয়ে, হোয়াটসঅ্যাপ এবং বিপ নিয়ে। রিসেন্টলি আপনারা শুনে থাকবেন যে হোয়াটসঅ্যাপের প্রসঙ্গটি আসার আগে আমি ফেসবুকে চলে যাই। আমরা সবাই তো ফেসবুক ইউজ করি, তাই না? পুরো পৃথিবীতে ফেসবুক ইউজার্স প্রচুর, হিউজ। আমরা যে ফেসবুক ইউজ করি, এই ফেসবুক প্রায় বলা যায় যে 2014 সালে হোয়াটসঅ্যাপকে কিনে নেয়। সো হোয়াটসঅ্যাপ আমার ব্যক্তিগতভাবে মানে কি বলবো, হোয়াটসঅ্যাপের আমি প্রেমে পড়ে আছি। হোয়াটসঅ্যাপ আমাকে খুব ভালো লাগে কারণ এখানে কোনো অ্যাড নেই। যেখানে মানে আপনি ইমো ইউজ করেন, যেখানে সেখানে দেখবেন যে আজে বাজে বিভিন্ন রকম অ্যাড আপনাকে দেখাতে থাকবে, একেবারে বাজে বোরিং। ওই তুলনায় হোয়াটসঅ্যাপ একটি হচ্ছে ব্র্যান্ড এবং অনেক প্রিয় আমার একটি সফটওয়্যার, যেটার মাধ্যমে আমরা কমিউনিকেট করি, যোগাযোগ করি, বিভিন্ন ফাইল মেসেঞ্জিং করতে পারি, ফাইল দিতে পারি, ট্রান্সফার করতে পারি। ফেসবুকের নিজেরই তো তথ্যের মানে এলোমেলো অবস্থা। ফেসবুক অনেক সময় দেখবেন যে কোনো একটা কেউ রিপোর্ট করলে একেবারে আমার ভিডিও নাই, উইদাউট আমাকে নোটিফিকেশান ছাড়া, আমাকে সিগন্যাল ছাড়া, কোনো রকম জাস্টিফাই ছাড়া তারা কী করে, একেবারে আউট করে দেয় আমাদের ভিডিও। যেখানে আপনি যদি ইউটিউবে খেয়াল করেন, সেখানে দেখবেন যে আপনার ভিডিওটি আপনাকে কেউ যদি রিপোর্টও করে বা অন্য কিছু করে, আপনাকে প্রথমে আপনাকে সিগন্যাল দেবে, আপনাকে নোটিফিকেশান জানাবে, আপনাকে ওয়ার্ন করবে, তারপরে কিছু একটা করবে। যেখানে এই সিকিউরিটি ফেসবুকের কাছে টোটালি নেই। আর রিসেন্টলি ফেসবুক কী করেছে সেটা বলতে চাচ্ছে যে হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য অনেক সময় কী করবে, ফেসবুক নিজের কাজে ব্যবহার করবে বা অন্য বিভিন্ন জায়গাতে তারা শেয়ারিং করবে। এটা তাদের একটা বিজনেস পলিসি। সো এটাকে কেন্দ্র করে রিসেপ টাইপ এরদোয়ান, যদিও বা তার একটি অ্যাপস মানে যেটা উনি বেশি প্রমোট করছেন সেটা হচ্ছে বিআইপি, এই অ্যাপসটি আগে থেকেই আছে কিন্তু রিসেন্টলি উনি ঢালাওভাবে প্রচার এবং গণমাধ্যমে উনি প্রচার করছেন। সো এই বিপ সফটওয়্যারটা বেশ ভালো। আমি অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে, বিশেষ করে একটা দেখলাম যে কি আছে, একটা দেখলাম টেলিগ্রাম আছে, তারপরে আর একটা আছে সিগন্যাল, তো এগুলোর চাইতে বিপ অনেক ভালো, যেটা প্রায় কাছাকাছি হোয়াটসঅ্যাপের মতো। তবে একেবারে হোয়াটসঅ্যাপ বলবো না, কারণ এখানে অনেক আপডেটের প্রয়োজন রয়েছে, যেটা পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন আপডেট ভার্সন আসবে এবং আপডেট ভার্সনগুলোতে আমরা বেস্ট অফ দ্য বেস্ট ইউজটা পাবো বা পারফরমেন্সটা পাবো বা ইউজার ইন্টারফেসটাও আমাদের জন্য খুব ইজিলি হবে এবং ইউজার এক্সপিরিয়েন্স ক্যাটাগরির লোক যারা তারা অলরেডি এটা বুঝে যাবেন যে বিপটা কেমন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করছেন, নর্মালি ইউজ করতে পারেন, নো প্রবলেম, বাট যদি সিক্রেসি কোনো কিছু ট্রান্সফারিং করেন, মেসেঞ্জিং করেন, অবশ্যই বলবো যে বিপে চলে যাবেন, কারণ বিপ আপনাকে এই সিকিউরিটি দিচ্ছে। সো বিপ ইউজ করুন, আমি নিজে ইউজ করছি এবং সবাইকে বিপ ইউজ করতে বলুন। এবং এটা মুসলিম কান্ট্রির একটি অ্যাপস। সো প্রিয় শিক্ষার্থীরা বা প্রিয় ভাই বা বোনেরা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, হোয়াটসঅ্যাপ আছে ওকে, এটার পাশাপাশি আপনি বিপ ইউজ করতে অভ্যস্ত হন এবং আশা করি ভালো লাগবে। যদিও বা এটার ইন্টারফেসটা এতটা আপডেটেড না, তবে একটা সময় এটা অনেক ভালো পারফরমেন্স দেখাতে পারে এবং দেখাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।